চাওয়া পাওয়া লক্ষ্য থাকে যেটা না থাকলে তো মানুষের মানুষ আর বেঁচে থাকার কোনো ইন্সপিরেশন ছিল না তো আমার মনে হয় এটা থেকেই ও অনেকটাই ডিপ্রেশনে ভুগে যে আমার হয়তো এটা নাই ওইটা নাই বা এটা লাগবে সেটা লাগবে যেটা এই মুহূর্তে দুইজনেরই আসলে হয়তো করার পসিবল নাও হইতে পারে আসলে ও ওর যেটা হয় যে ও প্রত্যেক দুই এক মাস মাস পরেই কোনো রাগ নিয়ে ও চলে যায় ও আসলে আমাকে কষ্ট দিতে চায় ও আমাকে ও মনে করে যে আমি কষ্ট পেলে জিনিসটা রিয়েলাইজ করব। কিন্তু আমি ওকে বলতে চাই যে এটা কষ্ট পেয়ে আমি রিয়েলাইজ করার জিনিস না তোমার যদি কোনো কিছুতে খারাপ লাগে সেটা আমাকে কষ্ট দিয়ে বলতে হবে না সেটা আমাকে নর্মালি বললেই আমি বুঝতে পারবো বিকজ তোমার জন্য আমার চেয়ে সমপ্যাথি আর কেউ হইতে পারে না তো এবার আমি ভাবছিলাম যে ঠিক আছে ওকে আমি একটু টাইম দেই ওর ও নিজে একটু স্টেবল হোক অ্যান্ড সবসময় আমি দৌড়ায় দৌড়ায় এখনো চাই এই মুহুর্তেও যদি আমার মনে হয় যে আমি দৌড়ায় দৌড়া ওর কাছে চলে যাব তো এই মুহূর্তেও আমি ওটা মানে করতে রাজি আছি যেরকম সিচুয়েশানই হোক না কেন কিন্তু এবার আমি একটু ডিসিশন নিয়েছি যে ঠিক আছে ও একটু ঠিক হোক ও একটু স্টেবল হোক ও হয়তো কোনো কিছু নিয়ে অনেক বেশি রাগ করে ফেলেছে রাগটা একটু কমুক আমি অবশ্যই ওর কাছে অ্যাপ্রোচ করব যে অবশ্যই সরি বলবো বা সে যদি আমার কোনো বিহেভিয়ার করে থাকে সেটা নিয়ে আমি সরি বলবো অবশ্যই আমার দৃষ্টি থেকে আমি ওর জন্য হান্ড্রেডের মধ্যে মনে হয় ওয়ান থাউজেন্ড এফোর্ট দেওয়ার চেষ্টা করি বিকজ আমার আসলে অনেক লিমিটেশন আছে আমি একটা ছেলে যেভাবে করতে পারবে সব কিছু হয়তো আমি ইনস্ট্যান্টলি ওইভাবে করে ফেলতে পারবো না আমার হয়তো অনেক কিছুই লিমিটেশন আছে তো ওই যেটা হয়েছে যে ওর হয়তো কোনো আনহ্যাপিনেস আছে একটা রিলেশনে আসলে সবসময় একদম হয় না যে নর্মালি বকা দেয় না ও আমাকে নর্মালি ও আমার সাথে বকা ঝকা এগুলো করে না এগুলো ঝগড়াঝাটির টাইমে যখন হয় এটা এটা নাই বললাম লাস্ট ঝগড়াঝাটি হলো প্রায় এক মাস এটার উত্তর আপনাকে আসলে মামুনি দিতে পারবে যে আমরা পুরোপুরি একদম সব পেয়ে গেলাম এরকম তো মানুষের জীবনে হয় না মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা থাকে এবং আসলে আমি আমার সাথে যখন মামুনের রিলেশন স্টার্টও হয় নাই তখন থেকেই আমি অনেক ধরনেরই মন্তব্য শুনে আসছি গুলিংয়ে শিকার হয়েছি মানে অনেক ধরনের খারাপ কথা শুনেছি এবং সেম কথা কিন্তু মামুনও শুনেছে মামুন কিন্তু ইচ্ছা করলে মানে দর্শকরা যেরকম বলছে যে ইয়াং সুন্দর অন্যরকম মানুষের সাথে মামুন রিলেশন করলেও করতে পারতো তো সেটা ডেফিনেটলি মামুন করতো মামুন মামুন আর আমার মধ্যে আমিও হয়তো অন্য কারোর সাথে রিলেশন করলেও করতে পারতাম দুজনের মধ্যে ওই ভালোবাসাটা ওই রেসপেক্টটা ওই সম্মানটা বা ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বলে এত কথা শুনেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে ছিলাম এবং আমরা ওটাতে কান দেই নাই কারণ কি বলবো মানে আমাদের লাইফস্টাইল তো আমরাই পালন করবো এটা তো আর বাইরের লোকজন এসে পালন করে দিয়ে যাবে না